খুব ভালো হয়েছে। কি বিস্কুট খেয়েছিস? গরম দুধ খেয়েছিস, যে ভালো করেছিস। এই কাজটা কে তুই করেছিস না অন্য কেউ করে দিয়েছে? এই কাজটা আমি করেছি। হ্যাঁ, এক মিনিট সবাই চুপ করো। দেখো এটা খুব ভালো ছবি করেছে। এটা এটার থেকে প্রমাণিত হচ্ছে, দেখ এখানে যে গরম ব্যাপারটা দেখিয়েছে, মাটিতে গরম নেমে এসছে, গাছপালা তো নেই, সব মরে গেছে। এক এটা ভালো জিনিস দেখিয়েছে। ঠান্ডাটা দরকার আছে, আন্টার্কটিকা পাঠিয়ে দিয়েছে, যে বরফ পড়ছে সেটা কিন্তু ও কিন্তু ছবির মধ্যে ভালো একটা প্রকাশ করেছে। আর তার সাথে হ্যাঁ ব্রাশ করছে। হ্যাঁ 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 চিন্তা করছে, এটাও হতে পারে। খুব ভালো একটা সকাল বলতে হয় এদিকে। কি হচ্ছে বলো? বাহ বাহ, তুমি খুব ভালো বলেছ। আর নয় আর নয়, হাতি হাতি রেখে যাবে। বলছি পুরো রংটা করিস নি কেন? হ্যাঁ তাই দেখলাম, খুব ভালো হয়েছে। যেখানে গরম পড়ছে হাতিরে যে গরম হচ্ছে সেই জন্য বরফ এনে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো করেছে। ঠিক আছে চলো। আর সকালবেলা ব্রাশ করছে, মনে মনে স্বপ্ন দেখছে আর কি, তাই তো? এটা খুব ভালো, ও মন থেকে করে। আর এটা কী করেছে? ছাতা ডাব খাচ্ছে না, তাল খাচ্ছে, তাল খাচ্ছে। আসলে গরম পড়েছে, ঠান্ডা, এখন এখন ডাব খাচ্ছে, কী করবে? তাহলে কি খাচ্ছে? তাল খা। আর মুখে কি? বাহ বাহ, গুড। কই দেখি হ্যাঁ কি করবে? প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, জুস খাচ্ছে, ডাবের জল খাচ্ছে কুমির, বুঝতে পেরেছ? আমাদের কুকুর বিড়ালকেও জল দেওয়া উচিত, ওদেরকেও ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আশেপাশের প্রাণীদেরকে বা পাখিদের জন্য জল রাখতে হবে ছাদে, একটা বড় পাত্রে, তাহলে ওরা স্নান করতে পারবে, জল খেতে পারবে। জল পড়ে যাচ্ছে, আগুন হয়ে যাবে। হ্যাঁ গাছের গোড়া, না না গাছের গোড়ার দিকে রাখতে হবে, কারণ ওই জলটাতে আবার স্নান করতে পারবেন বেশি গরম হয়ে গেলে। ওই জন্য কোনো গাছ বা ছায়াতে জলটা রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে, কারণ কুকুরও জল খেতে পারবে। ছাতা রাখার দরকার, গাছের তলায় রাখলেই হবে। জানি জল নেই তোদের পুকুরে। ঠিক আছে চল, দেখো কি করেছে। দেখো দেখি, বাহ হাতি ব্রাশ করছে সকালবেলায়, আবার আবার বরফও পড়ছে যেহেতু আমাদের এখানে। এটা কিন্তু খুব ভালো দেখিয়েছে, দেখো নিচের দিকটা গরম। যাই হোক এখানে কিন্তু খুব ভালো দেখিয়েছে। ও বলছে এটা আন্টার্কটিকা করেছে, বরফ পড়ছে, এদিকে হচ্ছে সূর্য গরম হয়ে গেছে, সেই জন্য নিচেটা প্রচণ্ড গরম হয়ে গেছে, পেটের মধ্যে যে গরম ভাব এসছে, ব্রাশ করছে সকালবেলা, অনেক দিন ব্রাশ করা হয় না, মানে তার ফলে গরম আর ঠান্ডার মধ্যে পড়ে গেছে, যে কী করবে, ব্রাশটা ভালো করে করে নিতে সকালবেলা, তাই তো বাবা? তাই করেছ? হুম ঠিক আছে। আচ্ছা বাহ।